আজকে নারীদের জন্য নারী মন্ত্রণালয় আছে, নারীদের জন্য নারী সংঘর্ষ সরকারি সংগঠন আছে, নারীদের জন্য সরকারি ভাতের ব্যবস্থা আছে, অথচ পুরুষদের জন্য কোন দপ্তর নাই, মন্ত্রণালয় নেই, পুরুষদের কোনো কমিশন নাই, পুরুষদের জন্য কোন সংস্থা নাই। তাহলে দেখবেন লিগাল এডের ব্যবস্থা আছে বিভিন্ন আদালতে, পুরুষদের জন্য নারীদের জন্য নারী নির্যাতনের জন্য ফ্রি এক দুটো রাখা হয়। আজকে পুরুষদের যদি নির্যাতন হয় তাদের কেন বাংলাদেশের আইন ফ্রি রাখা হয় না? কেন অ্যাডভোকেট পাওয়া যায় না ফ্রিতে? তাহলে কি পুরুষের টাকায় পুরুষের ইনকামে পুরুষের ব্যক্তিগত টাকায় এই রাষ্ট্র চলে? এই রাষ্ট্র পুরুষের ব্যক্তিগত টাকা চলে, অথবা পুরুষের তাদের আইনি সেবা পায় না, আইনি হয়রানি হয়। এই পুরুষের ব্যক্তিগত এই রাষ্ট্র চলে। এই রাষ্ট্র যদি পুরুষের ব্যক্তিগত যদি না দিত, কর না দিত, ইনকাম না করত, পুরুষের রক্তে ঘামে পয়সা যদি খরচ না করত, এই রাষ্ট্র অচল হয়ে যেত। অথচ আজকে তারা পুরুষের বড় অবহেলিত এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে আমরা জানতে চাই কেন পুরুষের অবহেলিত, পুরুষদের কি কোনো অবদান নাই? আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বাবা একজন পুরুষ, ওনার বাবা একজন বাবা, ওনার বাবাকে যদি স্মরণ করতে চাননি তাহলে উচিত তাদের পুরুষদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পুরুষদের পক্ষে পুরুষ কমিশন তৈরি করা, পুরুষ মন্ত্রণালয় তৈরি করা, পুরুষ অধিদপ্তর তৈরি করা, পুরুষদের জন্য আলাদা নারীদের মতো লিগাল এড তৈরি করা উচিত তাদের উচিত। অথচ তারা শুনতে পাচ্ছে না, তারা শুনে শুনছে না, তাদের কানে পানি যাচ্ছে না। তো পুরুষদের জন্য যে একটা প্রতিষ্ঠান থাকা দরকার, একটা জায়গা থাকা দরকার। আজকে আজকে দেখবেন অনেক প্রবীণ বাবারা বৃদ্ধ বাবারা এখনো রিক্সা চালিয়ে খায়, শত কষ্ট করে আপনি দেখবেন ধাম করে। অনেক বাবারা দেখবেন গণপরিবহনে উঠতে যে ধাক্কাকে ঘুরে ঘুরি করে উঠতে পারে না। অথচ আজকে গণপরিবহনে যদি সংরক্ষিত আসন থাকতো প্রবীণদের জন্য, প্রবীণদের জন্য বাবারা অন্তত নির্ধারিত আসনে যা বসতে পারতো, তাদের দুইটা আসনও রাখা যদি প্রয়োজন হতো। আজকে বৃদ্ধ বাবারা উঠতে পারে না, আজকে অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন অনেক অনেক জব করে, অনেক চাকরি করে, অনেক ইউনিভার্সিটি যায়, আসা যাওয়ার পথে তাদের তাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারপরে গণপরিবহন চলে উঠে, গণপরিবহনে তারা ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে এই গণপরিবহনে সকালবেলা যখন আপনার চাকরি সময় হয় তখন বাবারা উঠতে পারে না, এই প্রবীণরা উঠতে পারে না। আমরা প্রবীণদের জন্য আর কোন প্রবীণ বাবা যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় এই রাষ্ট্র এই সরকার এই পদক্ষেপ নেবে এবং আইন প্রয়োজনে আইন আইন সংশোধন করে আর আইন জোরালো ভাবে করবে। আমি রাষ্ট্রের কাছে সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন এই প্রবীণদের জন্য, প্রবীণ বাবাদের জন্য আর একটি বাবার জন্য এই বাংলার বুকে কোনো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। বৃদ্ধাশ্রমে যদি থাকে তাহলে প্রয়োজনে সেই সন্তানের সেই অভিভাবকের প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আরেকটি বাবাও যে বাবারা আজকের রক্তের কোম্পানি করে চিলে চিলে করে, হ্যাঁ আজকের বাবাদের অল্প বয়সে চুল পেকে যায়, চুল পড়ে যায়, এই সন্তানদের জন্য আর তারা তাদের স্বপ্ন থাকে তার বা ছেলেরা ইউনিভার্সিটি পড়বে, তারা বড় হবে, তারা চাকরি করবে, তারা বিদেশ যাবে, এরা সেটা কত কিছু করবে, আমার আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে বাবার সেই সন্তান ঠিকই ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অ্যাডভোকেট হয়, কিন্তু বাবার স্বপ্ন আর স্বপ্ন থাকে না, কারণ তখন সে একটা নিজের মতো করে একটা জগৎ তৈরি করে সেই সন্তান। অথচ বাবারা সেই কুড়ি করে সেই জায়গায় সেই স্বপ্ন নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, আমরা চাই আর একটি বাবা কোনোদিন অবহেলায় থাকবে না এই বাংলার বুকে। আমরা যদি আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশ, অথচ আমাদের ধর্ম স্থানে বলা আছে বাবাদের সম্মান করার জন্য, বাবাদের দেখভাল করার জন্য। আজকে আমরা যদি সেই জায়গা থেকে ধর্ম জায়গা থেকেও আমরা মুসলমান দাবি করি, আজকে সেইখান থেকে আমরা বাবাদের অবহেলা করতে পারি না, আমরা পারি না। আমরা আমাদের বিবেকে যদি প্রশ্ন করি, বিবেকটা প্রশ্ন করি, আজকে আমি 18 বছর 20 বছর 30 বছর হয়েছে আমার, তাহলে আমার এই পিছনে যত কিছু ভরণ পোষণের প্রয়োজন ছিল কে আমাকে পূরণ করছে, কে আমাকে সাপোর্ট দিচ্ছে, সে হলো বাবা। আমার প্রথম কথা বাবা, আমার শেষ কথা বাবা। বাবাই সন্তানের প্রকৃত অভিভাবক এই পৃথিবীর বুকে, আর পৃথিবীর বুকে কোনো কেউ অভিভাবক না, বাবাই সন্তানের প্রকৃত অভিভাবক। বাবা বাবা যদি যখন না থাকে তখন সন্তান এখন এতিম হিসেবে পরিচিত হয়, আর বাবা যদি কখনো দূরে কখনো থাকে অনেকে অকাল মৃত্যু হয় তখন সন্তানের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যায়। আর বাবা যদি বেঁচে থাকে অন্তকের মানুষ সমাজের মানুষ ভাবে তোমার বাবা আছে, তুমি টেনশন করতেছে কেন, তোমার বাবা তোমাকে প্রয়োজনে ভিক্ষা করে খাওয়াবে, তোমার বাবা তোমাকে যত কষ্ট দিন করে তোমাকে বিদেশ পাঠাবে, তোমার বাবা তোমাকে ইউনিভার্সিটিতে পড়াবে, কলেজে পড়াবে। অতএব আমরা বাবার কথা আমরা যদি সারাদিন বলতে থাকি, বাবার অবদানের কথা বলে শেষ করা যাবে না। আমরা চাই যারা সন্তান আছে অভিভাবক আছে, আজকের দিন অন্তরকে বাবাকে আজকে বলবেন, বাবা আমি তোমাকে ভালোবাসি। লজ্জা লাগবে বাবাকে বলতে, বাবা আজকে আমি তোমাকে ভালোবাসি।